ভিওয়ার্স এখন থেকে চাইলে আপনার প্রেমিকার সব কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন আপনারা যদি ফোনে একটা সেটিং অন করেন তাহলে আপনার প্রেমিকাকে কে কল দিচ্ছে সেই সবগুলো কল আপনার ফোনে চলে আসবে তো এই সেটিংটা কিভাবে করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই আপনার প্রেমিকার সব কল আপনার ফোনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে একটা সেটিং করতে হবে তো এই সেটিংটা কার ফোনে করতে হবে জানেন আপনি যার ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তার ফোনে এই সেটিংটা করতে হবে ধরেন আপনার প্রেমিকা বা আপনার বউ তাদের কল যদি আপনার ফোনে নিয়ে আসতে চান তাহলে আমি এখন যে সেটিংটা আপনাদেরকে দেখাবো তাদের ফোনে ঢুকে এই সেটিংটা করতে হবে তো আপনিও কি করবেন যার কলগুলো আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তার ফোনটা হাতে নেবেন এবং তার ফোনের এই যে কলার প্যাড বা ডায়াল প্যাড এটাই চলে আসবেন তো ডায়াল প্যাডে চলে আসার পর এখানে আমাদের একটা সেটিং করতে হবে তো সেটিংটা করার জন্য এখানে আমরা কি করব স্টার টু ওয়ান যেটাকে একুশ বলেন তারপর আবার স্টার এটা দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন মানে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই এই ফোনের সকল কলগুলো আপনি যে সিমে নিয়ে যেতে চাচ্ছেন সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে কি করব আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব তো আপনিও কি করবেন যে সিমে এই ফোনের সকল কলগুলো নিয়ে যেতে চাচ্ছেন সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা হ্যাস দিবেন হ্যাস দিয়ে এখানে আপনারা কলে ট্যাপ করে দিবেন কলে ট্যাপ করে দেওয়ার পর আপনার প্রেমিকা বা আপনার বইয়ের কোন সিমের কলগুলো আপনার ফোনে নিয়ে যেতে চাচ্ছেন সেই সিমটা এখানে সিলেক্ট করে দিবেন ওয়ান বা টু এখানে ওয়ান বা টু এটাই সিলেক্ট করে দিলে আপনার প্রেমিকা বা আপনার বইয়ের ফোনে যে কলগুলো আসবে সেই সকল কলগুলো আপনার ফোনে চলে যাবে এবং আপনার প্রেমিকা বা আপনার বইয়ের দুই সিমের কলই যদি নিয়ে যেতে চান তাহলে এভাবে দুই সিমে এটা ডায়ল করে দিবেন তো এখন শিখিয়ে দে আপনারা যদি এটা অন করেন এবং এটা অফ করতে চাচ্ছেন তো এটা অফ করতে হলে আপনি যে ফোনে এটা অন করবেন সেই ফোনে আবার গিয়ে এখানে হ্যাশ হ্যাশ টু ওয়ান আবার হ্যাশ এটা দিয়ে আপনারা কলে ট্যাপ করে দিবেন এবং যে সিমে এই ফরওয়ার্ড অপশানটা চালু করবেন আপনি সেই সিমে সিলেক্ট করে দিলে এটা অফ হয়ে যাবে